বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ক চার গুণ, খ নয় গুণ, গ বারো গুণ, ঘ ষোলো গুণ। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কেননা এটা 32তম বিসিএস, 27তম বিসিএস, শিক্ষণ নিবন্ধন 2019, জীবন বীমা কর্পোরেশন 21, রেলপথ মন্ত্রণালয় 21, কারিগরি শিক্ষা অধিদপ্তর 21, এলজিডি 21 এবং শ্রম মন্ত্রণালয় 2005, সরকারি মাধ্যমিক বিদ্যালয় 2019 সালে এসেছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তবে এটা আমরা সংক্ষেপে কিভাবে করব এবং বিস্তারিত লিখিত পরীক্ষা আসলে কিভাবে করব সেই ব্যাপারটা আজকে ক্লিয়ার করব। তো এখানে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে, এখানে বৃত্তের ব্যাসও থাকতে পারে, ব্যাসার্ধও থাকতে পারে। ব্যাস এবং ব্যাসার্ধ যাই থাকুক না কেন, এখানে বৃত্তের ব্যাস যদি তিন গুণ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে। সহজ নিয়ম, তিন গুণ বৃদ্ধি করলে ব্যাস বা ব্যাসার্ধ বৃত্তের, তাহলে ক্ষেত্রফল কয় গুণ বৃদ্ধি পাবে? নয় গুণ। আবার বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যদি দুই গুণ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? চার গুণ। আবার যদি বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি করা হয়, ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলা হোক না কেন, ব্যাস যদি চার গুণ বৃদ্ধি করা হয় তবে ক্ষেত্রফল ষোলো গুণ বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছেন এই কোশ্চেনটা সংক্ষেপে এভাবে অ্যান্সার করা যায়। তো এখন আমরা দেখব লিখিত পরীক্ষায় আসলে আসলে এটার কিভাবে করতে হবে। প্রথমে আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস মূলত কি টু আর, তখন বৃত্তের ব্যাসার্ধ কি হবে? বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে মূলত ব্যাসের অর্ধেক, এ কারণে কি করতে হবে? দুই দ্বারা ভাগ করতে হবে, টু আর ডিভাইডেড বাই টু, তাহলে এটা এটা কাটা যায়, তাহলে কি থাকবে? আর। তো এখন সুতরাং বৃত্তের ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফল হবে, বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, অর্থাৎ পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। আমরা কিন্তু এটা মোটামুটি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হিসাবে জানি। এখন আমার কোশ্চেনে যেটা বলা আছে, কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনে বলা আছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করা হলো, তাহলে বৃত্তের ব্যাস আমার কত ছিল? টু আর। এখন যদি বৃত্তের ব্যাস তিন গুণ করি তাহলে নতুন বৃত্তের ব্যাস কি হবে? নতুন বৃত্তের ব্যাস, নতুন বৃত্তের ব্যাস কি হবে? বৃত্তের ব্যাসকে তিন গুণ বৃদ্ধি করব, তাহলে আমার আগে ছিল বৃত্তের ব্যাস টু আর, তাহলে তিন গুণ মানে থ্রি, তিন গুণ বৃদ্ধি করলে বৃত্তের ব্যাস কত হবে? তিন গুণে ছয় সিক্স আর। তো সিক্স আর হয়, তাহলে নতুন বৃত্তের ব্যাসার্ধ কি হবে? নতুন বৃত্তের ব্যাসার্ধ হবে, তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে সিক্স আর ডিভাইডেড বাই কি টু, তাহলে আমরা যদি ছয়কে কাটি তিন দ্বিগুণে কত? ছয়, অর্থাৎ নতুন যে বৃত্তটা সেটার ব্যাসার্ধ কত আসলো আমাদের? থ্রি আর, নতুন বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে থ্রি আর। সুতরাং নতুন বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাহলে আমরা কি সূত্র জানি? পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে ব্যাসার্ধ কত আমার নতুন বৃত্তের? থ্রি আর স্কোয়ার। তাহলে আমরা যদি দেখি তাহলে পাই ইন্টু এটাকে স্কোয়ার করলে কত হয়? নাইন আর স্কোয়ার। আমরা যদি নাইনকে সামনে নিয়ে আসি তাহলে এভাবে লেখা যায়, নাইন আমরা সামনে নিয়ে আসলে নাইন পাই আর স্কোয়ার লিখতে পারি, তাহলে নাইন ইন্টু পাই আর স্কোয়ার। এইটা যে প্রথম অবস্থায় যে বৃত্তের ক্ষেত্রফল ছিল সেই বৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমরা ব্যাস যখন তিন গুণ বৃদ্ধি পেয়েছি তখন আমার পূর্বের ক্ষেত্রফলের থেকে এখন ক্ষেত্রফল কয় গুণ বৃদ্ধি পাচ্ছে? নয় গুণ। তাহলে উত্তর হবে, উত্তর হবে কি? নয় গুণ। উত্তর খ, অর্থাৎ নয় গুণ। আশা করি আমরা বুঝতে পেরেছি। তবে এটাকে এমসিকিউতে আসলে খুব ইজি ওয়েতে অ্যান্সার করার জন্য যে কাজটা করতে হবে, আবার একটু রিপিট করছি, বৃত্তের ব্যাস কিংবা ব্যাসার্ধ যেটাই বলা থাকুক না কেন, তিন গুণ বৃদ্ধি পেলে
তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কয় গুণ বৃদ্ধি পাবে? নয় গুণ। দুই গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? চার গুণ। আবার চার গুণ যদি বৃদ্ধি করা হয় বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ষোলো গুণ। তারপরে পাঁচ গুণ যদি হয় তাহলে কি হবে, বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? পঁচিশ গুণ। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।